নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। দুবাইতে সেনগুপ্ত পরিবারের আরেকটি ব্লগে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ। ছোটখাটো একটু কেনাকাটা করতে এসে গেছি, তো আপনাদের আজকে আমি একটু দামগুলো দেখাবো। এই দেখুন, ঢুকতেই আম রাখা, এইদিকে 26.5 মানে 580 টাকা ধরুন ইন্ডিয়ার। আরও অনেক রকমের আম আছে বুঝলেন, নানান রকমের আম। দেখুন আপেল কত রকমের, এই দেখুন এই ছোট্ট আমটা 45 দিরাম, মানে প্রায় 990 টাকা কিলো। ভালো গন্ধ কিন্তু এটার, কিন্তু ভীষণ ছোট ছোট। আচ্ছা এবার এদিকটায় যাই দেখি, এদিকে এই চেরিজ বেরিজ, এটা হচ্ছে ব্লুবেরি, এটা 29.5 ছিল, মানে প্রায় 650 টাকার মতো। আমাইরা আবার ব্লুবেরি খেতে খুব ভালোবাসে। এটা হচ্ছে রাসবেরি, রাসবেরিটা নিলাম না, ও ব্লুবেরিটাই ভালোবাসে বেশি। চেরি, এটা চেরি, চেরিজও আছে, আবার ব্ল্যাকবেরিও আছে। ওইদিকে বড় বড় স্ট্রবেরি, এই দেখুন খুব বড় বড় স্ট্রবেরি, কিন্তু স্ট্রবেরি ফ্রিজে আছে, আগের দিন লুলু থেকে এনেছিলাম। যদিও খুবই ছোট আর টক, কিন্তু যাই হোক ওটাই আগে শেষ করতে হবে। কত রকমের কমলা লেবু দেখেছেন এখানে, শুধু কিন্তু কমলা লেবু না, ম্যান্ডারিনও আছে। এই যে এদিকে চলে এলাম, এবার বরবটি দেখুন 290 টাকা কিলো। তারপরে বেগুন, বেগুন 5.5 দিরাম, মানে প্রায় ওই 121 টাকা কিলো মতো। এরপরে শসা, শসা ওই 5.5 দিরাম, মানে ওই 121 টাকা কিলো, না আর একটু বেশি, 5.95, আর একটুখানি বেশি। দেখি বেল পেপারগুলো দেখি, 12.5, মানে প্রায় 350 টাকা কিলো। কমলা লেবুগুলো, এই সে টমেটোগুলো দেখুন কি সুন্দর, 5.5 দিরাম এটাও, মানে ওই 121 টাকা কিলো। খুব সুন্দর দেখতে কম টমেটোগুলো, বারবার কমলা লেবু কেন বলছি কে জানে। এদিকে অল্প একটু শাকসবজি, রাত অনেকটা হয়েছে, সবই কমে গেছে শাকসবজি। এদিকে ডিমের বাহার দেখাই এবার আপনাদের, কত রকম যে এখানে ডিম, অর্গ্যানিক ডিম, তার দাম বেশি হবে। তারপরে ধরুন কোন, ওই যে ছোট ছোট ডিমগুলো দেখছেন, ওটা কিসের ডিম আমি বলতে পারবো না, কোয়েল, সরি, হ্যাঁ আমি জানি ওটা কোয়েলের ডিম, কোয়েলের ডিম। এই আমরা আবার এই সুপার এগুলো নিই, মানে বিশাল বড় বড় ডিম হয়, ওমেগা 3 ভর্তি। তারপরে আবার কোন মুরগিকে খাঁচায় বেঁধে রেখে বড় করা হয়েছে, বেঁধে রেখে মানে খাঁচার মধ্যে রেখে বড় করা হয়েছে, তার ডিম, তার ডিমের দাম কম। কোন মুরগিকে খাঁচায় না রেখে বড় করা হয়েছে, তার ডিমের দাম বেশি। কোন মুরগির ডায়েট কী ছিল, তার উপরেও আবার দাম ওঠানামা করে। কোনো কোনো মুরগি আবার পিওর ভেজিটেরিয়ান, সেগুলো ভেজিটেরিয়ান এগ, ভেজিটেরিয়ান লোকেরা সেই ডিমগুলো খায়, তার আবার দাম আলাদা। এরকম নানান রকম এখানে ডিম, ডিম যে এত প্রকার হয়, এই দেখুন এটা হচ্ছে এগ হোয়াইট। যারা শুধু এগ হোয়াইটটা খায়, কুসুমটা খায় না, তাদের জন্য, যেরকম আমার বর কুসুম খায় না। এই যে এটা হচ্ছে চিজের সেকশন, মানে যেসব চিজগুলো প্রচণ্ড বেশি প্রসেস করা, ওই ধরুন স্যান্ডউইচের স্লাইস বা পিৎজার উপরে যেই শ্রেডেড চিজগুলো দেওয়া হয় সেইগুলো, এগুলোতে একটু বেশি প্রিজারভেটিভ থাকে, কারণ এগুলো ফ্রিজে আমাদের বহু দিন ধরে রাখা যায়, তাই জন্য তুলনামূলকভাবে এই চিজগুলোর দাম একটু কম হয়, আর তার কারণে এই প্রিজারভেটিভটা বেশি থাকে, শেলফ লাইফটা অনেক বেশি থাকে এই চিজগুলোর। এগুলোও কিন্তু প্রচুর ভ্যারাইটি পাওয়া যায়, নানান রকম ভ্যারাইটি, চিজ স্প্রেড, স্লাইস, চেডার, মোজারিলা, অনেক রকম, আবার তার মধ্যে বিভিন্ন রকম কোম্পানি। এই যে এই দিকটা এলাম, এই দিকটা হচ্ছে চিজগুলো একদম প্রিজারভেটিভ ছাড়া, তাই জন্য শেলফ লাইফটা খুবই কম। এখানে এসে আমি দেখেছি চিজগুলো আবার একটা ডিশের মতোও খায়, মানে শুধু শুধু চিজ, চিজ প্ল্যাটার হয়, যেরকম আমরা ফ্রুট প্ল্যাটার দেখেছি, ভেজিটেবল প্ল্যাটার দেখেছি, আমি এখানে এসে দেখেছি চিজ প্ল্যাটার খায় লোকে। এগুলোর দাম দেখাই এক একটা করে আপনাকে। এই দেখুন এটা প্রায় ইন্ডিয়ান মানিতে 418 টাকা, ওইটুকু টুকরো কিলো না, কিন্তু এই টুকরোটার দাম প্রায় 343 টাকা। আর এই টুকরোটা দেখি, এটা বেশ দামি, এটা প্রায় 1115 টাকা। মানে এই চিজগুলো কিনলে কিন্তু আবার ওই 3-4 দিনের মধ্যে শেষ করে ফেলতে হয়। এবার আপনাকে একটু দুধের সেকশনটায় নিয়ে যাই, অনেক রকম দুধেরও ভ্যারাইটি আছে এখানে, আবার ফ্লেভার্ড মিল্কও আছে। তো আমি এই 1 লিটারের দুধটা নেব,
এটা মোটামুটি ওই 7 দিরাম মতো, 154 টাকা মতো পড়বে। 2 লিটারের দামটা দেখি, এই যে প্রায় 266 টাকা। এইখানে আবার দুধের প্রপার দুধের অল্টারনেটিভগুলো, মানে কিছু ভেগান মিল্ক আছে, কিছু ল্যাকটো ফ্রি মিল্ক আছে। এখান থেকে যেরকম আমি একটা ল্যাকটো ফ্রি মিল্ক নিয়ে নেব, কারণ আমি ল্যাকটোজ ইনটলারেন্ট আগেও বলেছি। আগে জানেন তো আমি ভাবতাম এসব বোধ হয় মধ্যবিত্তদের হয় না, ল্যাকটোস ইনটলারেন্ট, ফ্রুকটোস ইনটলারেন্ট, কিন্তু আমার হওয়ার পরে বুঝলাম সাংঘাতিক একটা রোগ। এখানে দইয়ের সেকশন, নানান রকম ফ্লেভার দই পাওয়া যায় এখানে। বাচ্চাদের আমি তেমন আইসক্রিম খেতে দেখি না, সবাই বেশি দই খায়, ফ্লেভার দই নানান রকম। এবার যাই, একটু পাউরুটিটা নিতে হবে। আমরা আবার অলিভ ব্রেডটা খাই, ফ্রেশলি বেকড, ওটা ভীষণ ভালো ফ্লেভার হয়। যা, শেষ হয়ে গেছে আজকে, বেশ অনেকটা রাত করে ফেলেছি আসতে। এই প্রসেস ব্রেডগুলোই নিতে হবে। এই যে এই সাইডে স্লাইস ব্রেডগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর দাম প্রায় 154 টাকা ইন্ডিয়ান মানিতে। যাই, এবার ওই দিকটা একটু যাই। এই যে দেখুন, এখানে পুরো খাওয়ার রেডি করা থাকে রোজ দিদি, নানান রকম বার্গার, স্যান্ডউইচ, সামোসা, তারপরে বিভিন্ন ভ্যারাইটির স্যালাড, অনেক রকমের স্যালাড থাকে এখানে। এখানকার মানে বেশিরভাগ লোকজন শুধু স্যালাড খেয়েই ঘুমিয়ে পড়ে, স্যালাড আর চিকেন এই খায়। আমাদেরও এখন অনেকটা সেরম অভ্যাস হয়ে গেছে। দেখেছেন কত রকমের স্যালাড, এখন তো সব রাত হয়ে গেছে বলে শেষ হয়ে গেছে, লোকজন তো 6টা 7টার মধ্যেই খেয়ে ফেলে। আর যারা ধরুন ইফতার টিফতার করে, এই যে একটু ইন্ডিয়ানও আছে, যারা ইফতার করে করছেন তারা একটু আর একটু দেরি করে খান, কিন্তু খাওয়ার দাওয়ার আগেই নিয়ে ওই সন্ধেবেলার দিকে ইফতারের সময় খেয়ে নেন না। এই যে দেখুন সিরিয়ালের সেকশনটা, কত রকমারি সিরিয়ালস, ব্রেকফাস্ট সিরিয়ালস, সব অপশানই অপশান। সব কি এই ব্রেকফাস্ট সিরিয়াল কিন্তু সব কিছু স্বাস্থ্যকর হয় না, এর মধ্যে কিন্তু সুগার কন্টেন্ট প্রচণ্ড বেশি থাকে অনেক সিরিয়ালে, তাই জন্য কেনার আগে সবসময় চেক করা উচিত। এবার সসগুলো দেখাই, কত যে ভ্যারাইটি সস, তাও তো এই দোকানটা বেশ ছোট দোকান। এই দেখুন, এই যে বারিলার সসগুলো, এগুলো প্রায় খুব ছোট বোতল, 151 টাকা করে সসগুলো, ভীষণ ভালো। বারিলার নানান রকমের সস পাওয়া যায়, সেই পেস্তো সস বা পাস্তার সস, ভীষণ ভালো হয়, প্রচণ্ড টেস্টি হয়। এই যে এখানে দেখুন শ্যাম্পু টাম্পু পাওয়া যাচ্ছে। এই দোকানটা আসলে শুধু আমাদের কমপ্লেক্সের জন্য, তো তাই জন্য খুব একটা বড় নয়। এই আইলটাতে ওই আর কি সাজগোজের জিনিসপত্র, এই যে নানান রকম ক্রিম টিম সব এখানে রাখা। চলুন এবার অন্য একটা দিকে আপনাদের দেখাই। এই দিকটা হয়ে গেছে, দেখেছেন কিরকম ফাঁকা ফাঁকা, কারণ সবার ডিনার হয়ে গেছে এখানে, লোকজন খুব আর্লি ডিনার করে ইন্ডিয়ানরা ছাড়া। তবে যেসব ইন্ডিয়ান এখানে অনেক দিন ধরে আছেন তারাও কিন্তু অনেক তাড়াতাড়ি ডিনার করে। এই যে দই, দই নিয়ে নেব একটু, আমার এরা আবার দই খেতে খুব ভালোবাসে। এই যে ফলমূল কাটা, এই দোকানটা কিন্তু একদম ফ্রেশলি কাট থাকে সব, এগুলো কিন্তু একদমই পুরনো নয়। ওই দেখুন কাঁঠাল, এটা যে কি ফল ভগবান জানে। আবার ফ্রুট প্ল্যাটারও রাখা আছে, একটাই পড়ে আছে, বাকি সব বিক্রি হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে পড়েছি দোকানটা থেকে, আমাদের মোটামুটি ধরুন আজকে ছোটখাটো কেনাকাটিতেই 130 দিরাম বিল হয়ে গেল। এবার আমায়রা একদম আর থাকতে চাইছে না, মানে ডান দিকে দেখলেই তো রাস্তা, বাইরে বেরিয়ে একটু দৌড়াতে চাইছে। ও একদম লাফাচ্ছে প্র্যামের মধ্যে বসে, এমন জোরে জোরে লাফায় না, দাঁড়ানোকে একটু বাইরে নিয়ে যাই এবার। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি কীরকম লাগলো, ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর কমেন্টে জানাবেন আর কী কী জানতে চান এখানকার ব্যাপারে। আর সাবস্ক্রাইব যদি এখনও না করে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট ভিডিও অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।